সাধারণত চ্যানেলটিতে আমরা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে থাকি যদি কোনো ভুল বলে ফেলি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর পাশের বেল আইনগনকে বাজিয়ে দিও আর এমন করে আমাকে সাপোর্ট করতে থাকো নমস্কার সকল ভিউয়ার্স আমি তোমার সাথে আলোচনা করব আর্টিকেল ক্লাস নিয়ে সাধারণত আর্টিকেলস এ এন আর দা দিয়ে হয়ে থাকে তো আজকে এ আর এন এর ব্যবহারটা আমরা শিখব পরের পরবর্তী ক্লাসে দায়ের ব্যবহারটা শিখবো তাই যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নি আর পাশের বেল আয়গনটিকে বাজিয়ে দিও তো তোমরা যারা জানো আর্টিকেল দুই প্রকার ইনডিফিনাইট আর্টিকেলস আর ডিফিনাইট আর্টিকেলস ঠিক আছে তো হচ্ছে ইন্ডিফিনাইট তোমরা দেখতে পাচ্ছি লিখে দিয়েছি ভালো করে ইন্ডিফিনাইটে এ এন এই যে যে এখানে রয়েছে সরি এই এখানে দেখতে পাচ্ছি এ এ এন এন দিয়ে শুরু হলে আর্টিকেল যেটা অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝায় আর দা হচ্ছে ডিফিনাইট আর্টিকেলস যা নির্দিষ্ট বস্তু ও ব্যক্তি বোঝায় এখানে বোঝা যাচ্ছে অনির্দিষ্ট বস্তু ও বস্তু যখন বোঝাবে তখন কি বসবে সেখানে এ আর এন বসবে যেখানে নির্দিষ্ট করে কিছু বোঝানো হবে সেখানে কি বসবে এ আর এন বসবে আর যখন নির্দিষ্ট করে কোনো বস্তুকে বোঝানো হবে তখন বসবে কি দা নির্দিষ্ট করে কোনো বস্তুকে বা পৃথিবীতে একটা আছে এরকম বস্তু থাকলে সেখানে বসবে কি দা বসবে আর নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝালে অ্যাকচুয়ালি দা বসে নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝালে সেটা দা বসে আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেখানে এ আর অ্যান বসে এটা বেসিক নিয়ম আর রুলস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ রুলস ওয়ান সাধারণত ওয়ার্ড শুরুতে কনসুনেন্ট থাকলে তার পূর্বে এ বসে আমরা কনসুলেন্ট জানি কোনগুলো আর ভাওয়েল কোনগুলো এ ই ও ইউ এগুলো থাকলে এগুলোকে ভাওয়েল বলে আর এগুলো বাদ দিয়ে যে কটা অক্ষর পড়ে আছে সেগুলো সব হচ্ছে কি কনসুনেন্ট এ ই আই ও ইউ এই কটা অক্ষর বাদ দিয়ে বাদ যেগুলো পড়ে আছে সেগুলো সব হচ্ছে কনসুলেন্ট ভাওয়েলের সাথে অ্যান বসে আর কনসুনেন্টের সাথে এ বসে এবারে এক্সাম্পল দিয়েছে দেখো ইট ইজ এ বুক ইট ইজ এ ব্যাগ ইট ইজ এ চেয়ার ইট ইজ এ টেবিল ইট ইজ এ বয় তো হচ্ছে আর এদিকে দেখো দিয়েছে ভাওয়েলের কত উদাহরণ দিয়ে দিয়েছি ইট ইজ অ্যান আপেল ইট ইজ অ্যান আপেল এ রয়েছে তাই আপেল বলছে অ্যান বসেছে এ ইট ইজ এ অ্যান এগ ইট ইজ এ অ্যান আমরে ইট ইজ এ অ্যান্ড অক্স তো তোমরা দেখতেই পাচ্ছো উদাহরণগুলো এই যে উদাহরণগুলো আলোচনা করলাম তোমরা দেখতেই পাচ্ছি উদাহরণগুলো নিয়ে যে আলোচনা করলাম তো তোমরা যেটা বেসিক শিখিয়ে দিই সেটা হচ্ছে যদি পরীক্ষালে ভুলেও যাই নিয়মটা কী যদি যদি উচ্চারণটা অ্যা বা অ এর মতো উচ্চারণ হয় অ্যা বা অর মতো একটা উচ্চারণ আসছে দেখবা তখন সেখানে অ্যান বসিয়ে দিবা কী বসাবা সেখানে অ্যান বসাবা যেখানে অ্য বা অয়ের মতো উচ্চারণ হবে সেখানে বসাবা অ্যান বসাবা ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে দুই নম্বর রোজ দুই কী বলছে ওয়ার্ডের শুরুতে ভাওল থাকা সত্ত্বেও তা উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়ে যায় তাহলে তারপর অ্যান না বসে এ বসে যেটা আমি বলছিলাম দেখো এ ইউরিপ এ ইউরোপেন এ ইউরিপেন ইউরোপিয়ান এ ইউরোপিয়ান এ ওয়ান রুপি নোটস বলছে দেখো খেয়াল করো এটা ই রয়েছে কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কী লেখা ছিল এখান ছিল এ ইউরোপিয়ান তা ই এর উচ্চারণ কী ইউ এ ইউ 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 এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে যদি ভাউলের উচ্চারণ ভাওলের মতো পুরো সেম টু সেম হয়ে যায় মানে আমি এটা বলতে চাইছি এর উচ্চারণ এ ইউরোপিয়ান ইউ ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হবে তার আগে কিন্তু যদি সেটা ভাউলের অক্ষর হয়ে থাকে এ যেমন ইটার প্রথম অক্ষর ছিল এর ইটা ছিল কিন্তু তা সত্ত্বেও কী বসবো সেখানে সেখানে তোমাদের বসবে হচ্ছে এ বসবে ইউ বা এই যে জিনিসটা খেয়াল রাখবা ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে সেখানে কি বসবে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে সেখানে এ বসবে তাহলে প্রথম নিয়মটাকে গেলাম প্রথম নিয়মটা শেখালাম বেসিক নিয়ম যেটা হচ্ছে কি এ ই আই ও ইউ থাকলে সেখানে অ্যান বসে কিন্তু দ্বিতীয় নিয়মে কি বলা হচ্ছে দ্বিতীয় বলা হচ্ছে ইউ বা ওয়ার মতো যদি উচ্চারণ হয় কোনো ভাবেল তাহলে সেটা কি বসবে এ বসবে রুলস থ্রি শব্দের শুরুটা কনসেন্ট থাকা সত্ত্বেও শব্দের শুরুতে কনসেন্ট থাকা সত্ত্বে যদি উচ্চারণ হয় ভাউলের মতো তাহলে পূর্বে এ না বসে এন বসে আবার দেখো কি বলছে শব্দের শুরুতে কনসেন্ট থাকা যদি উচ্চারণ ভাউলের মতো হয় তাহলে এ না বসে কী বসবে এন বসবে দেখো অ্যান আওয়ার আওয়ার আমি যেটা আগে বললাম তোমাদেরকে কি বলছে অ্যা বা অ এর মতো যদি উচ্চারণ হয়ে যায় তাহলে সেখানে কি বসবে অ্যান বসবে তো দেখো এখানে আওয়ার যেটাকে আমরা আওয়ারকে লিখি কি লিখবো আওয়ার তাই লিখবো না আওয়ার 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 বা এরকমই লিখবো আওয়ার আ কী উচ্চারণ আসছে আ এই যখন আয়ের উচ্চারণ সে যাচ্ছে অ্যা আ এরকম টাইপ উচ্চারণ যেগুলো চলে আসে সেটা কিন্তু অ্যান বসবে তোমার দেখো অনেস্ট আমি যদি অনেস্ট করি কি অনেস্ট অ অ অনেস্ট এটা উচ্চারণটা কী আসছে অনেস্ট তার সাথে অ এর উচ্চারণটা আসছে অনেস্ট তোমার দেখো তোমাদের হনারেবল ম্যান হনারেবল ম্যান এই যে উচ্ছন্ন দেখতে পাচ্ছি এখানে ভালো করে এই কটা প্র্যাকটিস করে গেলে এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে এরকম টাইপের দেয় আর এই যে উপরে যেগুলো দিয়েছিলাম এগুলো প্র্যাকটিস করে যাবা এর বাইরে দেয় না এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবা মুখস্ত করে যাবা তারাও হবে যদি এখান থেকে যেগুলো দেবে যদি এই আন্দার ব্যবহার দেয় তো এই এই যে এগুলো দিয়েছে এগুলো কিন্তু না মুখস্ত করে গেলেই কমন পেয়ে যাবে রুলস ফোর শব্দের সংক্ষিপ্তরূপ এর প্রথম অক্ষর কনসেন্ট থাকা সত্ত্বেও তার উচ্চারণের সময় যদি ভাউল সাউন্ড থাকে তাহলে কী বসবে অ্যান বসবে দেখো কনসোনেন্ট দিয়ে শুরু আছে এটা কী শুরু আছে কনসোনেন্ট দিয়ে শুরু আছে যদি উচ্চারণ ভাউলের সাউন্ড আসে সেক্ষেত্রে কী বসবে অ্যান বসবে না এম এ এ এম এ এম এ এম এ লে এম এ দেখো উচ্চারণ আসছে কি এ এম এ এ আসছে ফার্স্টে কী আসছে উচ্চারণ এ আসছে উচ্চারণটা কিসের সে ভাউরের মতো আসছে যদি ভাউরের মতো উচ্চারণ হয়ে থাকে সেক্ষেত্রে আমি তোমার কী বললাম ভাউরের মতো উচ্চারণ হয়ে সেখানে কী বসবে অ্যান বসবে এম এম এল এ দেখেছো এম এমবিবিএস এম বিবিএস এম পি তা উচ্চারণগুলো কেমন আসছে উচ্চারণগুলো আসছে যে ফার্স্টে এর উচ্চারণ আসছে ফার্স্টে কার উচ্চারণ আসছে আপনি উচ্চারণ করছেন এ উচ্চারণ আর এ থেকে এটা কি এ হচ্ছে ভাউল তাই এই যে এইসব অক্ষরগুলোর ক্ষেত্রে কী বসেছে এইসব অক্ষরগুলোর ক্ষেত্রে অ্যান বসেছে তো এই কটা তোমার মুখস্থ করে নেবে এই কটা এর বাইরে আসে না রুলস পাঁচ কোনো ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লেখিত তার পূর্বে এ বা অ্যান বসবে এটা ভালো জিনিস কোনো বস্তু বা ব্যক্তি গণনা করা যায় এমন প্রথমবার উল্লেখিত হলে তাকে এ আর অ্যান বসবে তাকে গণনা করাবে এ সহায় দা বিগার অন দ্য স্ট্রিট অ্যান্ড দ্য ওল্ড ম্যান কেম টু দ্য হাউস তা কি হলো তোমার বুঝতে পেরেছ যেমন এটা বলতে চাইছে যে দেখো এটা এটা বসেছে কোথায় এটা সাধারণভাবে যেমন বসার দরকার বি আগে শান্ত বি কনস্টেন এ বসেছে আর এটা আগের তারপর একটা ছিল এটা তারপরে এটা ছিল যে ওল্ড ম্যান তা এটার ও রয়েছে তাই ওটা ভাউল আগে অ্যান বসেছে ঠিক আছে কিন্তু বলছে কোনো ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লেখিত হলে তার আগে কী বসে তার আগে বসে এ বা অ্যান বসে রোল সিক্স অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ অ্যান বসে অপরিচিত কোনো ব্যক্তি যদি সেটা হয়ে থাকে তাহলে তারা কী বসবে যদি কনসিডেন্ট হয়ে থাকে তাহলে এ বসবে আর যদি ভালো হয়ে থাকে তাহলে অ্যান বসে কিন্তু অপরিচিত ব্যক্তির নাম বা পদবী আগে তাহলে কী বসবে নাম বা পদবী যে কোনো একটা নাম 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 বা কি বসবে সেখানে এ বা এন বসবে ইউনিট সেট ইউনিট বা একক যেমন ইউনিট বলতে কি বোঝায় ফুট ঠিক আছে কিলোগ্রাম লিটার গ্রাম বসবে এ বা এইসব এনটা কেন বসবে সেটা ভাবল থাকলে তোর বুঝিয়ে দিলাম ভাবল থাকলে হচ্ছে এ বসবে আর হচ্ছে কনসডেন্ট থাকলে ভাউল থাকলে ভাউল থাকলে এ বসবে আর কনসেন্ট থাকলে এন বসবে তা এই নিয়মটা হচ্ছে কি তাই এই কি ইউনিট বা একক কিলোগ্রাম লিটার ফুড এই সব জিনিসগুলো থাকতে থাকতে সেগুলো কি বসবে সেগুলোতে বসবে হচ্ছে এ বা অ্যান বসবে রুলস আট পেশা বা ব্যবসা বোঝাতে এ বা অ্যান বসে অবশ্যই এ অ্যানটা কেমন হিসাবে বসবে সেটা হচ্ছে কনসোন্যান্ট ভাউল অনুসারে বসবে তবে নিয়মটা হচ্ছে পেশা ব্যবসা বোঝাবে যেখানে বোঝাবে দেখবে যেমন এ বিজনেসম্যান অ্যান অ্যাক্ট্রাস অ্যান কেন এখানে এ অ্যান অ্যাক্ট্রাস হলে এখানে এটা হচ্ছে ভাউল তাই এখানে কী হয়েছে অ্যান বসেছে আর এ বিজনেসম্যান আর বিটা হচ্ছে কি কনসোল্যান তাই এখানে এ বসেছে রুলস নাইন বলছে ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন এসব পূর্বে এ বসে তাহলে কী বসে ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন এসবের পূর্বে কী বসে এ বসে একদম চোখ বন্ধ করে যদি ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন এইসব কতগুলি পেয়ে যাও তার আগে এ বসিয়ে দেবে কয়েকটা আসে যাক রুল দশ কতগুলি ওয়ার্ড ও ফার্স এর পূর্বে এ বা এন বসে হি হ্যাড এ হেডেচার আই হ্যাভ এ ব্যাড এ ক্লাউড আই অ্যাম এ হাঙ্গি সি হ্যাড এ কট তো এগুলো হচ্ছে কি কতগুলি ওয়ার্ড আর পাস আছে তার পূর্বে কী বসবে এ বা অ্যান বসবে তো রুলস এগারো এক জাতীয় সকল পুজাতে সিঙ্গুলার কমন ডাউনের পূর্বে এ বা এন বসবে এক জাতীয় সকল বোঝাতে যেমন দেখো এ ম্যান মাস্ট বি দ্য এডুকেটেড এ ম্যান মাস্ট বি দ্য এডুকেটেড মানে সিঙ্গেল বোঝাচ্ছে আর এটাকে জাতির মধ্যে বোঝাচ্ছে একটা মানুষ জাতি সেখানে এখানে কী বসেছে এ বসেছে আর বা এনও বসতে পারতো যদি এটা ভাগলে থাকতো তাহলে এন বসতো কিন্তু এম যে কথাটা রয়েছে এমটা হচ্ছে কি বা তা এখানে এ বসেছে হি থিংক এস হি থিংস সি সি ইজ এ মিল্টন তো এখানে এ বসেছে মিল্টন ঠিক আছে এখানে জাতি বুঝে যাচ্ছে সেই কারণে এখানেও এ বসেছে তাহলে সকল প্রকার জাতি বোঝাতে যাচ্ছে তার পূর্বে কি বসবে এবার অ্যান বসবে রুলস বারো সিঙ্গুলার কমন ডাউনের পূর্বে বাট নট মোড় মেনি কুইট ইত্যাদি ব্যবহার থাকলে সেখানে বসবে কি অ্যান বসবে হি ইজ এ কুইট অ্যান অনেস্ট ম্যান অনেস্ট তো আগে শেখালাম অনেস্ট আগে অ্যান বসে কারণ অনেস্ট উচ্চারণটা এর মতো আসছে যে উচ্চারণ অনেস্ট অ এর উচ্চারণ আসছে অনেস্ট তাই ভেবে অনেস্ট তাই অ্যান বসেছে রুলস নম্বর তেরো বিস্ময় পদক বাক্য যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে হোয়াটের পূর্বে এন বা এন বসবে ভালো জিনিস যদি হোয়াট দিয়ে শুরু হয় একদম পরীক্ষা হলে যে পেয়ে যাও এরকম তো বিস্ময়বোধক বাক্য তাহলে অবশ্যই চোখ বন্ধ হবে এ না এন বসবে তা এ আর অ্যানটা কীভাবে বসাবে ভালো কনসেন্ট হিসাব করে বসিয়ে দেবে হোয়াট এ পিটি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ হোয়াট অ্যান্ড আইডিয়া হোয়াট অ্যান বলছি ইনক্রেডিবল ক্যাশ দিস ইজ রুলস চোদ্দো বলছে সুপারলেটিভ মোস্ট এর পুরো পোস্টের অর্থ ভেরি বা খুব বেশি বোঝালে দায়ের পূর্বে এ বসবে এ বসবে কী মোস্ট মোস্টের অর্থ যদি ভেরি বা খুব বেশি বোঝালে দায়ের পূর্বে কী বসবে দা দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি দিস ইজ এ এই যে এ বসে যে মোস্টের আগে মোস্টে কী বসবে দিলাম এ বসবে তাই দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি দা এখানে বসবে না কী বসবে এখানে এ বসবে লিটল গুড ডিল ফিউ লর্ড প্রভৃতি পূর্বে এবং মেনি এর পূর্বে এ বা অ্যান বসবে তো এখানে দেখতে পাচ্ছি এগুলো মুখস্ত করে লিটিল গুড ডিল লিটিল গুড ডিল ফিউ লর্ডস প্রভৃতি পূর্বে এবং মেনি পূর্বে এ বা অ্যান বসবে আচ্ছা এর পার্ট টু পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল অকনটি বাজিয়ে দিও এরপর আমি দায়ের ব্যবহার নিয়ে আসবো আস্তে আস্তে সবই ইংলিশ ক্লাস যেগুলো আসে পরীক্ষায় সে ধরনের আসবো আর এগুলো মোটামুটি মুখস্থ করে যেতে পারো তাও পরীক্ষা কিন্তু হোক কমেন্ট পেয়ে যাবে বলে আমি আশা করি কারণ এর ধরনেরই প্রশ্ন আসে আর সেই ধরনেরভাবে আমি এটা নিয়ে তৈরি করেছিলাম তো এরকম মুখস্থ করে গেলেও দেখবো অনেক পরীক্ষায় কমন পেয়ে যাবে আসলে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে এখানে কাছে শেয়ার করো আর চ্যানেল চ্যানেল নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পেশে পাশে ব্যাকগ্রাউন্ডটা বাজিয়ে দিও আর যদি অ্যাপস ডাউনলোড করতে হবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই ডেস্ক্রিপশনের নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারে পিডিএফ ফাইলটাও তোমরা পেয়ে যাবে তাহলে জয় হিন্দ বন্দে মাতারাম